হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলে নিই আপনাদেরকে, অশিক্ষিত সে নয় যে পড়তে পারে না, অশিক্ষিত ওই যে পড়তে চায় না। আপনারা একটা কথা মনে রাখবেন, অনেক ব্যক্তি আছে সে পড়ালেখা পারে কিন্তু সে নিজ থেকে নতুন কিছু শিখতে চায় না। আপনি যদি প্রকৃত শিক্ষিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি প্রতিনিয়ত কিছু শেখার ট্রাই করতে হবে আপনাকে। আপনারা অনেকেই দেখেন অনেক শিক্ষিত ব্যক্তি কিন্তু যেটা করতে পারে না, আর যে ব্যক্তিটা পড়তে পারে না সে কিন্তু অনেক সময় অনেক কিছু করে ফেলে, কারণ সে পড়তে পারে না, এজন্য তার মনের মধ্যে অনেক আগ্রহ থাকে যে তাকে এই জিনিসটা শিখতে হবে। সে অধীর আগ্রহ নিয়ে ও জিনিসটা সে শেখার চেষ্টা করে, আর এই জন্য কিছু কিছু ক্ষেত্রে ওই ব্যক্তিটা সফল হয়ে যায়। সো ভিউয়ার্স, তাই আপনারা এটা মনে করবেন না যে আমি অনেক কিছু পারি। হ্যাঁ ঠিক আছে, আপনি অনেক কিছু পারেন, আপনি অনেক কিছু জানেন। একটা কথা আছে, শিখার কোনো শেষ নাই এবং কি শিখার কোনো বয়সও নাই। তাই আপনি প্রতিনিয়ত শিখতে থাকুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, দেখবেন আপনি জীবনের চলার পথে ও জিনিসটা আপনার কোনো কাজেও আসতে পারে। তাই যাই কিছু নতুন আছে সব কিছু শেখার চেষ্টা করুন, কোনো না কোনো সময় সেটি আপনার কাজে আসবে, আপনার জীবনে সফলতা বয়ে আনতে পারে। সো সবসময় নতুন কিছু ট্রাই করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, তবেই আপনি কিছু অর্জন করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।